অন্য মানুষের সারি দেখিলে খুন একদম গরম হয়ে যায়। আমার লড়াবিলাকর কারণে রাস্তা সালিবিলাক চলিব না। তিন দিন মিয়া যদি গুয়াহাটি থাকে না, গুয়াহাটি খবরস্থান হয়ে যায়। রাজ্যর রাজনীতিত এতিয়া চলিছে সাম্প্রদায়িক মুখচুপটি। মুখচুপটি বলে কলে হব, কারণ এতিয়া সাম্প্রদায়িক মন্তব্য আরম্ভ হয়েছে। ইজনের পিছত সিজন নেতায় সাম্প্রদায়িক মন্তব্য দিয়া আরম্ভ করেছে। এজনের যদি উত্তর দিবলে গেছে কোনোবা এজন, আর এজনে এজনে ঠিক তেনে ধরনের মন্তব্য করেছে। গতি এটা সেই মুখচুপটিয়ে চলি আছে। আর এই সাম্প্রদায়িক মন্তব্য করার পিছতে এটা চারিওফালের আজমলক অর্থাৎ বদরুদ্দিন আজমলক গ্রেপ্তার করার কথা উঠিছে বা গ্রেপ্তার করাটো বিচারিছে। এটা কথা হয়েছে যে বদরুদ্দিন আজমলে কি কি কৈছিল কি নকৈছিল। অন্য মানুষের সারি দেখিলে খুন একদম গরম হয়ে যায়। আমার লড়াবিলাকর কারণে রাস্তা সালিবিলাক চলিব না। তেও কৈছিলে যে কংগ্রেস হয়েছে মুখ্যমন্ত্রীর পেড সার্ভেন্ট। এবারে ডেইলি রাতে 12টার পিছত লাইন লাগাই পয়সা লয় পেড সার্ভেন্ট। এবারে ডেইলি রাতে 12টার পিছত লাইন লাগাই পয়সা লয় পেড সার্ভেন্ট। তেওঁৰ এই কথাটো উত্তৰ দিবলৈ গৈ কংগ্ৰেছৰ এগৰাকী বিধায়কে অৰ্থাৎ আফতাবুদ্দিন মোল্লাই মন্তব্য কৰিছিল, তেওঁ কিছু সাম্প্ৰদায়িক মন্তব্য কৰিছিল। যখন মুসলমানের বিরুদ্ধে কথা বলে, মোবাইলের যুগ যেখানে দর্শন হয় সেটা দেখবেন মন্দিরের সাধু নাম গরিয়া। পেইড সার্ভেন্ট বলে কৈছিল, লগতে কৈছিল যে নিশা 12 বজা হওয়ার লগেলগে নিশা 12 বজার লগেলগে কংগ্রেসী সকলে মুখ্যমন্ত্রীর আগত হাত পাতে আর পেইড করে। গতি যদিহে টকার অভাব হয়েছে বা যদি টকা লাগে মোক কোক, মানে গোটে দলটুয়ে কিনি লম। এয়া আছে বদরুদ্দিন আজমলের ভাষ্য। এটা তার উত্তর হিসাবে আমি আগবাম প্রথমতে রকিবুল হুসেনের ভাষ্য। বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় কিছুখিনি কথা কৈছে, সেই কথাখিনি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার কথা, এই কথাটো রকিবুল হুসেনে কোৱা নাই, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীয়ে হিন্দি চ্যানেলত কৈছে। তারপর এই কথাটোর কি উত্তর আছে মোক কোকসন, তো মাফ খুঁজছে নহয় বলে কৈছে নাকি কেতিয়াবা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে নাকি যে এই কথাখিনি আমার মূর নহয়। দ্বিতীয় কথাটো হৈছে যে ভূপেন বরাই নরাধম বলে কলে বদরুদ্দিন আজমল। এটা নরাধমর অর্থ বদরুদ্দিন আজমলে বুঝিয়ে পোৱা নাই, বহু কেজনে বুঝাই দিলে সভাখন, আর যেটা বুঝাই দিলে কি উত্তর দিলে কোনো নরাধম বলে কৈছে মই শুনা নাই না কি কৈছে। আর এটা মতলব কি হয় অধম মানু বলে কৈছে। অধম মতলব কি হয়? অধম কি হয়? বেয়া মানু। তেখেতক মই আবেদন করিম বোলে বেয়া মানু মই আপনার হিসাবে, আপনি দোয়া করক মই ভাল মানু হয়ে যাও। আর মই দোয়া করি আছো আপনি এজন ভাল পলিটিশিয়ান হয়ে যাও। এবার শুনো আহক কৃষিমন্ত্রী অতুল বরার মন্তব্য, বদরুদ্দিন আজমলের মন্তব্যের উপর প্রতিক্রিয়া। হয়, একাংশ বঙ্গীয় মূলৰ লোকে বদরুদ্দিনৰ ওপৰত বিশ্বাস ৰাখে আৰু এইবিলাক কথা কৈ, কাৰণ তেওঁতো আৰু মানুহক একো দিব পৰা নাই, তথাপিও ধৰ্মীয় উন্মাদনাৰ কথা কৈ যিহেতু ভোট কেইটামান পায়, গতিকে এইবাৰতো অলপ অস্তিত্বৰ সংকট হোৱাৰ দৰে হৈছে আৰু সেইকাৰণে আৰু অলপ উন্মাদনাৰ সৃষ্টি কৰিবৰ কাৰণে নতুন নতুন কেতবোৰ ডায়লগ তেওঁ থ্ৰ' কৰিছে। বিধায়ক ভুবন বেগুৰ মন্তব্য, তেওঁ কৈছে যে বদরুদ্দিন আজমলক আচলতে অসমীয়া মানুহে উফৰাই পেলাব লাগে, গ্ৰেপ্তাৰ কৰিব লাগে। তেখেতে যেনেকে ভাবিছে এই ভাবটো হ'ল আইচিছৰ ভাব, হামাছৰ ভাব, এইবোৰেই হ'ল জিহাদীৰ ভাব। বাংলাদেশী মূলৰ যিখিনি মিয়া মুছলমান তেখেত অকল 30% হওঁতেই এনে বক্তব্য আগবঢ়াইছে যে প্ৰধানমন্ত্ৰী এজনক ৰাষ্ট্ৰৰ ভাৰত ৰাষ্ট্ৰৰ প্ৰধানমন্ত্ৰীক ব্ৰহ্মপুত্ৰত পেলাই দিয়া। মই ভাবোঁ যে এই জিহাদী মন্তব্যবোৰক অসমৰ জনগণে, অসমৰ খিলঞ্জীয়া জনগণে সদায় প্ৰতিহত কৰিব আৰু এইটোকেই আমি কৈ আছোঁ শৰাইঘাটৰ শেষ ৰণ। আর এনেধরনের বিভিন্ন দল সংগঠনের তরফের পর মন্তব্য আছে, তার মাজতে অখিল গগৈ মন্তব্য। বদরুদ্দিন আজমলে যা বক্তব্য প্রকাশ করেছে এইবিল কেবল সাম্প্রদায়িক নহয়, এইবিল দুটা জনগোষ্ঠীর মাজ, দুটা ধর্মীয় জনগোষ্ঠীর মাজ সংঘাত লগার বক্তব্যই কেবল নহয়, এইবিলাকে আমার গোটেই সোশিয়াল ফেব্রিকটো, আমার সামাজিক ব্যবস্থাটোর উপর আক্রমণ করব পারে আর সেকারণে এটু সম্পূর্ণরূপে সমাজখন ধ্বংস করিব পৰা এটা সাম্প্রদায়িক বিষবাস্প। বদরুদ্দিন আজমলে দিয়া এটা ভাষ্যর উপর ভিত্তি করিয়ে এফালে শাসকীয় পক্ষের তরফের কেবাগী মন্ত্রীয় কিছু টুলুঙা মন্তব্য করে বলে অখিল গগৈ আজি জানিবলে দিছে। তেওঁ সংবাদমেলৰ আয়োজন করে আর সাংবাদিকর আগতো তেনেকুৱা ধরনের উত্তর দিছে, অর্থাৎ এটাই কথা বুঝাইছে আসলে এয়া হয়েছে AIUDF আর BJP-র মিলিজুলি করা একটা প্ল্যানিং। বদরুদ্দিন আজমল নামের সাম্প্রদায়িক যে কিট আছে, এই কিটটো
মানে আসলতে অসমর মানুষের ক্ষোভর জুইত বস্পীভূত হয়ে যাওয়া ফলে অসমখনে অলপ শান্তি পালায়। বিজেপিক যদি চিরকালের কারণে আঁতর করব লাগে তেতিয়াহলে অসমৰ মুসলমান মানুষে বদরুদ্দিন আজমলকো চিরকালের কারণে বিদায় দিব লাগে। আর এনে ধরনের এটা আরম্ভ হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ, আর যুদ্ধ বাকযুদ্ধত আসলতে পাহরি পেলাইছে যে এখন সমাজত, এখন শিক্ষিত সমাজত কি শব্দ ব্যবহার করব লাগে, কি ভাষা ব্যবহার করব লাগে, আর কি কথা কব লাগে।